যারা শেখুল ইসলাম রহমতুল্লাহের রেখে যাওয়া আদর্শগুলোকে বাস্তবায়নের জন্য ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর কর্মসূচি দিতে সক্ষম। সবচেয়ে বড় কথা, ফ্রান্সে যে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের ইজ্জতের উপরে যে আক্রমণ হয়েছে, আমরা আল্লামা মামুনুল হকের নেতৃত্বে আগামীর কর্মসূচি চাই, বাংলাদেশে ফ্রান্সের কোনো দূতাবাস রাখতে দেওয়া হবে না, হবে না, কর্মসূচি চাই। আল্লাহ ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি আলিশানে শকর আল্লাহ তাআলা দীনি নসিহতের মজলিসে ওলামাদের সহবতে আমাদেরকে আল্লাহ তাআলা একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্যে কালিমাতুর শকর পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের মধ্যমণি যিনি, আমি নিজেও যার আলোচনা শোনার জন্যেই ইন্তেজারে আছি, এই মুহূর্তে আমাদের সার্বিক যে অবস্থা, এ অবস্থায় আমাদের করণীয়, এ বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা নিয়ে আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস, আগামীর প্রজন্মের যোগ্য নেতৃত্ব, বর্তমান যুব সমাজের হৃদয়ের স্পন্দন, আকাবিরদের নকশ নমুনা, আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহুম, তিনি আমাদের মাঝে তশরিফ এনেছেন, মৌলিক কথা তিনি বলবেন। আর এর সাথে যে আজকের এই মাহফিলটা শুধু ওয়াজ মাহফিলে, এই ওয়াজ মাহফিলের একটা আকার রয় নাই, এখানে এত পরিমাণ ওলামা হযরতগণ আসছেন, আপনারা দেখে আসছেন সেই মাগরিব থেকে শুরু করে সবাই 10 মিনিট 5 মিনিট করে করে যেভাবে বয়ান দিছে, তাতে এটার নাম ওয়াজ মাহফিল নেই, এটা ওলামা সম্মেলন হয়ে গেছে। বহরহাল এই যে ওলামা সম্মেলন যেটা হয়েছে, সেটাও আমি মনে করি শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের আগমন উপলক্ষেই হয়েছে। তাছাড়া এই এতগুলো মানুষ এখানে আইসা, এভাবে ওলামা হযরতরা এখানে বসে থাকতো না। তা আল্লাহ তাআলা ওনাকে আনছেন, উনি আমাদেরকে সিদ্ধান্তমূলক কিছু কথা বলবেন, দেশীয় সমস্যা, বিদেশি সমস্যা, বর্তমান সমস্যা, যা কিছু আমাদের এই মুহূর্তে সামনে আছে, বিশেষভাবে শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহের বিদায়ের মাধ্যমে একটা গোষ্ঠীর যে আনন্দ উল্লাস, তাদের তারা যে উল্লাসিত, তারা মনে করতেছে বাংলাদেশের ইসলামী জাগরণের মৃত্যু হয়েছে, ওরা মনে করতেছে। আসলে ওদেরকেও জানায় দেওয়া দরকার না, শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি চলে গেলেও ওনার যোগ্য সন্তানরা রয়ে গেছে, যারা শেখুল ইসলাম রহমতুল্লাহের রেখে যাওয়া আদর্শগুলোকে বাস্তবায়নের জন্য ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর কর্মসূচি দিতে সক্ষম। এই যে এই বিষয়টা, এটাও জাতিকে জানান দেওয়ার জরুরত রয়েছে, যদি জানান না দেয়া হয় তাহলে কিন্তু বিড়াল মাথায় উঠলে কিন্তু খবর আছে, দেখেন না বিড়াল মাথায় উঠেছে বিধায়ী কিন্তু নাস্তিক দিন দিন একটা একটা করে বেড়েই চলেছে। এই মুহূর্তে যেই কারণে বয়োবৃদ্ধ শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি দর্শ সেরে রাজপথে এসেছিলেন, সেটার বাস্তবতা আমাদের সামনে একেবারে সূর্যের মতো সুস্পষ্ট। এই মুহূর্তে শুধু ফজিলতের ওয়াজ দিয়ে কাজ হবে না, এই মুহূর্তে আমাদেরকে কুরবানির ময়দানে নামতে হবে, আমরা কুরবানির ময়দানে নামতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আমরা তো আজকেও এই নারায়ণগঞ্জের পক্ষ থেকে আল্লামা মামুনুল হক সাহেবকে এই কথা জানিয়ে দিতে পারি যে সামনে বারেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করেই ছাড়বো ইনশাআল্লাহ। আমরা ওই জিয়াউর রহমান আর শয়তান নাস্তিক যারা আসতেছে নব্য নাস্তিক, ওগুলোরে প্রকাশ্যে শাস্তি দেওয়ার ব্যবস্থা করেই ছাড়বো ইনশাআল্লাহ। যারা ইসলামের বিরুদ্ধে চারণ করতেছে তাদের বিরুদ্ধে এই মুহূর্তে আমাদের যা করণীয়, আপনি সামনে যান, তো আল্লাহ তাআলা আমাদের সাথে আছে, তো আমরা আপনার সাথে আছি ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সবচেয়ে বড় কথা, ফ্রান্সে যে
নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের ইজ্জতের উপরে যে আক্রমণ হয়েছে, আমরা আল্লামা মামুনুল হকের নেতৃত্বে আগামীর কর্মসূচি চাই। বাংলাদেশে ফ্রান্সের কোনো দূতাবাস রাখতে দেওয়া হবে না, হবে না, আমরা একটা কর্মসূচি চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমি আজকের এই গুরুত্বপূর্ণ মাহফিলে নিজেই আল্লামা মামুনুল হক সাহেবের সিদ্ধান্তমূলক কিছু বক্তব্য শুনবার এরাদায় ওনার কেয়াদতকে তো আমরা রাজপথে গ্রহণ করে নিয়েছি, উনি যেদিকে আমরা ওইদিকে ইনশাআল্লাহ। তাই আমি আমার সময় ওনার জন্য ওয়াকফ করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করতেছি। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি।